আসসালামু আলাইকুম। দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, দর্শক যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি দুপুরের রোদের শুভেচ্ছা। আশা করছি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আর হ্যাঁ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি জিল্লুর রহমান, সহকারী শিক্ষক, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিনাজপুর সদর, দিনাজপুর। আমি আজকে তোমাদের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা বিষয়ে লাইভ ক্লাস নিয়ে এসেছি। আশা করছি প্রিয় বন্ধুরা আমার, তোমরা তোমাদের বাংলা বই খাতা একেবারে কলম নিয়ে দ্রুত প্রস্তুত হয়ে যাবে, তাই না? রেডি হয়ে গেছো তোমরা? তো আমরা তাহলে ক্লাসে প্রবেশ করি। হ্যাঁ, যেহেতু আমাদের স্কুল ঘোষণা, সরকারি ঘোষণা মতো 30 মার্চ খুলবে, তার আগে পর্যন্ত আমরা আমাদের পাঠটিকে অগ্রসর করে নেওয়ার জন্যই আমরা অনলাইন তোমরা ক্লাসে যুক্ত হবে, আমরাও ক্লাসগুলো নিব। আশা করছি তোমরা এগুলো থেকেই বেশ কিছু উপকৃত হবে। তো প্রিয় বন্ধুরা, আসলে দেখো তো আমার আমার হাতে এটি কি, এটিকে তোমরা সবাই চিনো, তাই না? এটি কি বলো, নামটি বলো দেখি। গুড, এটি হলো একটি মোবাইল ফোন। কেউ বলতে পারে অ্যান্ড্রয়েড ফোন, আবার কারো ছোট ফোন থাকতে পারে বাটন ফোন, সবগুলোই কিন্তু মোবাইল ফোন। কারো আবার আইফোন থাকে। তাহলে এই যন্ত্রটি হলো মোবাইল ফোন। আর এই মুহূর্তে তোমরা অনেকেই যারা আমাকে দেখছো, হয়তো অনেকেই তোমরা মোবাইল ফোনের মাধ্যমে আমাকে দেখছো, তাই না? আর আমি যে তোমাদের এই আজকের ভিডিওটি, আমি যেখানে আছি সেখান থেকে তোমরা আসলে সারা বিশ্বে যে যেখানে থাকবো সেখান থেকেই কিন্তু আমাকে দেখতে পাচ্ছ। এটি কিসের সাহায্যে দেখতে পাচ্ছ? এই মোবাইল ফোনের সাহায্যে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের আজকে আমি তোমাদের জন্য যে পাঠটি নিয়ে এসেছি সেটি হলো মোবাইল ফোন। ঠিক আছে বন্ধুরা, মোবাইল ফোন। এই মোবাইল ফোন দেখে নাই কে কে আছে, প্লিজ একটু কমেন্ট করে জানা তো। মোবাইল ফোন দেখে নাই, সবাই দেখেছো, তাই না? গুড, দেখে নাই এমন কেউ নেই। আচ্ছা, এবার তোমরা বলো তো মোবাইল ফোন কে কে দেখেছো, তারা একটা করে কমেন্ট করো। গুড, ধন্যবাদ। যে এমন আসলে তোমরা তো অনেক ক্লাস ফোরে উঠেছো, তার আগেও আজকে দেখা যায় যে যারা 2-3 বছর 4 বছর বয়স তারাও কিন্তু মোবাইল ফোন শুধু দেখে নাই এমনটা না, দেখেছে শুধু প্লাস তারা ইউজও করতে পারে। বর্তমান এমন এক্সপার্ট প্রজন্ম আমাদের সামনে উপস্থিত হচ্ছে। তবে আমরা যারা বা আমাদের চেয়ে আরও যারা বড়, তারা কিন্তু এই অল্প বয়সে, তখন আমাদের সময় কিন্তু অত তোমাদের মতো যেমন 4-5 বছর বয়স আমাদের ছিল, তখন কিন্তু মোবাইল ফোন কিন্তু এভাবে আমাদের হাতে এসে পৌঁছায়নি, আসেনি, আমাদের আমরা তখন দেখিনি। তো প্রিয় বন্ধুরা, আমরা এই মোবাইল ফোনের একটু আলোচনা করে নিই যে আসলে মোবাইল ফোন দিয়ে আমরা কী কী করি, তাই না? দেখা যায় যে এমন যে কাজগুলো মূলত করি, মেইন এক নম্বর কথা বলি, তাই না? তারপরে কি করি, গান শুনি, অনেকে ভিডিও দেখি, আবার ফটো তুলি, তারপরে খবর দেখি, আবার এই যে এই মুহূর্তে তোমরা পড়াশোনার কাজে কিন্তু মোবাইল ফোন ব্যবহার করছো, অনেকে আবার গেম খেলে, এছাড়া কিন্তু বহুবিধ কাজ আরও, আবার মোবাইল ফোনের মধ্যে টর্চ লাইট থেকে যেটি লাইট এর কাজ করে, এরপরে আরও কাজ করি, সেগুলো হচ্ছে আমরা অনেক সময় হিসাব নিকেশ করি, ক্যালকুলেটার ব্যবহার করি মোবাইল ফোনে, আবার বিভিন্ন সফটওয়্যার থেকে, ক্যালেন্ডার থেকে, সেখান থেকে ক্যালেন্ডার দিন মাস তারিখ এগুলো খুঁজে বের করতে পারি, তাই না? তো এবার আরও মোবাইল ফোন আধুনিক হয়েছে, যে তোমরা প্রাথমিকে যে সকল শিক্ষার্থী বা মাধ্যমিক, তারা কী করে, তোমরা সরকার প্রদত্ত যে উপবৃত্তি টাকা, সেই টাকাও কিন্তু তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে দেওয়া হয়। আগে যেটি হাতে হাতে দেওয়া হতো সেটি কিন্তু দেওয়া হয় না, তাই না? সেখানেও কিন্তু মোবাইল ফোন কাজে লাগে।
আর কি কাজে লাগে। দেখা যায় যে তোমাদের আত্মীয় স্বজন বাবা মা কেউ ঢাকায় থাকেন, বিদেশে থাকে, সেখান থেকে বিকাশ, ডাচ বাংলা, রকেট, নগদ, বিভিন্ন ব্যাংকিং এর মাধ্যমে, কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে টাকা মুহূর্তেই ঢাকা থেকে পাঠাও আর বিদেশ থেকে পাঠাও, মুহূর্তেই এখানে চলে আসে। আমরা আরো কাজ করতে পারি, গ্যাস, পানি, বিদ্যুৎ বিল মোবাইল ফোনের মাধ্যমে দিয়ে থাকি। তাহলে দেখতে পাচ্ছে যে আমরা এমন বর্তমান যুগ আসলে মোবাইল ফোন ছাড়া আমাদের কাছে প্রায় অচল, তাই না বন্ধুরা? কিন্তু এই যে এত কিছু কাজে লাগছে মোবাইল ফোন, এই দিনটি কিন্তু অনেক 10-20 বছর 30 বছর আগেও কিন্তু এতটা মোবাইল ফোনের জনপ্রিয়তা ছিল না। তাহলে আমরা জানি এত গুরুত্বপূর্ণ বিষয়টি আসলে কিভাবে আসলো, কিভাবে আবিষ্কৃত হলো, কিন্তু আমরা এটি ব্যবহার করি, অথচ আমরা এর আবিষ্কারক কে আবিষ্কার করেছিলেন সে সম্পর্কে আমরা খুব একটা জানি না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটি ছবি দেখো, এই ছবিটি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এই ছবির মানুষটি মোবাইল ফোনের প্রথম যে সূচনা তিনি কিন্তু করেছিলেন। এই মানুষটির নাম কি তোমরা জানো? হ্যাঁ, ইনি হলো আলেকজান্ডার গ্রাহাম বেল। তিনি প্রথমে আসলে মোবাইল ফোন আবিষ্কার করেননি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকেই তিনি প্রথম যেটি আবিষ্কার করেছিলেন সেটি কিন্তু তার কাজ তিনি শুরু করেছিলেন। তারপর কালে কালে একটু একটু করে আজকের মোবাইল ফোন বেরিয়েছে। প্রতি বছর এই মোবাইল ফোনের অনেক পরিবর্তন হচ্ছে, উন্নয়ন ঘটছে। আগে দেখা যাচ্ছে বাটন ফোন ছিল, এখন সবারই কাছে অ্যান্ড্রয়েড ফোন, আবার অনেক অনেক নিউ ভার্সন কিন্তু চলে আসছে আপডেট, যেগুলো আরও অত্যাধুনিক আমরা প্রযুক্তি ব্যবহার করতে পারছি, সুযোগ সুবিধা পাচ্ছি। তো এই বিখ্যাত বিজ্ঞানী, আমেরিকান বিখ্যাত বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহাম বেল প্রথম তিনি টেলিফোন আবিষ্কার করেছিলেন। এই টেলিফোন তোমরা হয়তো অনেকেই দেখেছো বা শোনো, যেগুলো আমরা কানে বড় ডেস্কে থাকে, শহরের অনেকেরই বাসায় থেকে থাকতে পারে, আগে খুব ইউজ হতো, বর্তমানে মোবাইল ফোন এসে সেটি আসলে কম ব্যবহৃত হচ্ছে। এরকম কানে লাগিয়ে একটা রিসিভার আছে, সেটি নিয়ে কথা বলা যায়। তো সেটির আবিষ্কারক ছিলেন এই আলেকজান্ডার গ্রাহাম বেল। এই তারপর থেকে ধাপে ধাপে সেই যন্ত্রের কৌশলকে কাজে লাগিয়ে মোবাইল ফোন আবিষ্কৃত হয়। 1876 সালে 10ই মার্চ তিনি তার সহকর্মী টমাস অগাস্টাস ওয়াটসনের সাথে প্রথমবারের মতো সফল টেলিফোন কল করেন। টেলিফোনে তিনি প্রথম কল করেন এই আলেকজান্ডার গ্রাহাম বেল তার সহকর্মীর সাথে গত 1876 সালের 10ই মার্চ, সেটিও কিন্তু এই মার্চ মাসে, আমরা আজকে 8 তারিখে উপস্থিত হয়েছি বিশ্ব নারী দিবসে, তাই না? কিন্তু এই মোবাইল ফোনের প্রথম যে সূচনা টেলিফোন যেটি তিনি আবিষ্কার করেন 1876 সালের 10ই মার্চ। তো আমরা জানলাম টেলিফোনের আবিষ্কারক, আলেকজান্ডার আলেকজান্ডার গ্রাহাম বেল, তিনি এটি আবিষ্কার করেন কত সালে? 1876 সালের 10 মার্চ। এই যে টেলিফোনের আবিষ্কারক যে আলেকজান্ডার গ্রাহাম বেল, তার এই যে টেলিফোনের কার্যক্রম যেভাবে, তারই ফলপ্রসূ বর্তমানে আধুনিক মোবাইল ফোন কিন্তু আমরা ইউজ করি। তো তিনি প্রথম এই টেলিফোন আবিষ্কার করেন 1876 সালে 10ই মার্চ। আচ্ছা, আলেকজান্ডার গ্রাহাম বেল ছিলেন একজন আমেরিকান বিজ্ঞানী, ঠিক আছে, আমেরিকান বিজ্ঞানী। তো প্রিয় বন্ধুরা, এরপরে আমরা যে মোবাইল ফোন সেটি আসলে প্রথম ব্যবহার কোথা থেকে কবে শুরু হয়েছিল সেটি জানি। মোবাইল ফোনের প্রথম যে ব্যবহার সেটি কিন্তু সীমিত পর্যায়ে শুরু হয়েছিল সেন্ট লুই শহরে 1947 সালে। মোবাইল ফোন এটি 1947 সালে প্রথম
সেন্ট লুই শহরে ব্যবহার শুরু হয়, ঠিক আছে, শুরু হয়। এরপরে তখন যে মোবাইল ফোনটি ছিল, তারপরে এর আস্তে আস্তে তার উন্নতি হয়, ধাপে ধাপে উন্নতি হয়। 1964 সালের দিকে শুধু গাড়িতে মোবাইল ফোন থাকতো, এখন আমরা মোবাইল ফোন হাতে হাতে নিয়ে বেড়াচ্ছি, আবার পকেটে রাখতেছি, কিন্তু তখন একটা করে গাড়ি লাগতো মোবাইল ফোন নিয়ে যেতে, গাড়ির মধ্যে থাকতো, এবং তার ওজন ছিল প্রায় 1 কেজি। চিন্তা করা যায়, প্রথম যে মোবাইলটি আবিষ্কারিত হয়েছিল আর সেই মোবাইলটির ওজন ছিল 1 কেজি। তো 1 কেজি ওজন তো আমরা পকেটে ধরে বা এত বড় হয়ে যাবে নিয়ে বেড়াতে পারবো, তখন সেটি গাড়িতে রাখা হতো। সেই মোবাইলটি আসতে আসতে আস্তে আস্তে উন্নতি করতে করতে বর্তমানে আমরা অনেক দেখা যায় এতটুকু ফোনও বাজারে পাওয়া যায়। এরপরে 1971 সালে ফিনল্যান্ডে মানুষ, সকল মানুষ মোবাইল ফোন ব্যবহার শুরু করে। তাহলে প্রথম কোন দেশ মোবাইল ফোন ব্যবহার করা শুরু করে? ফিনল্যান্ড। এরপরে 1972 সালে গবেষক মার্টিন কুপার হাতে ধরা ছোট সেট তৈরি করে, সেই জন্য এই মার্টিন কুপারকে মোবাইল ফোনের জনক বলা হয়। তাহলে মোবাইল ফোনের জনক, মোবাইল ফোন মূলত হাতে ধরে যে নিয়ে যাওয়া যাচ্ছে, এই ফোন কি আবিষ্কার করেন? মার্টিন কুপার, ঠিক আছে। তিনি এই হাতে ধরে এখনকার যুগে যে ফোনগুলো, আসলে এই যে ফোনগুলো আমরা ধরে বেড়াতে পারতেছি, সেগুলো প্রথম তিনি আবিষ্কার করেছিলেন এই মার্টিন কুপার। তিনি 1972 সালেই সেটি প্রথম আবিষ্কার করেছিলেন। এরপরে দেখা যায় যে যে এলাকা জুড়ে মোবাইল ফোন কাজ করে সেই এলাকাগুলোকে কয়েকটি অংশ ভাগ ভাগ করা যায়। কীভাবে কাজ করে? এগুলোকে আসলে নেটওয়ার্ক বলি। বিভিন্ন এলাকায় দেখিবে তোমরা কি আছে, টাওয়ার আছে ফোনের, মোবাইল ফোনের টাওয়ার। সেগুলো শক্তিশালী টাওয়ারের মাধ্যমে আমরা কারো নম্বরে যদি বোতাম চাপি, তাহলে অপর প্রান্তে যার এক্ষেত্রে তার কাছে একটা তরঙ্গ যায়, সেখান থেকে আসলে সেটি সংযোগ স্থাপন করে আমরা কথা বলতে পারি, ভিডিও নিতে পারি, এই বিভিন্ন রকম তথ্য আদান প্রদান করতে পারে। তো গ্রাহকের ফোন সেট বেতার তরঙ্গে কোথায় বা আওয়াজে পরিণত করে, অনেকগুলো জায়গায় বসানো নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে সমন্বয় করে মোবাইল ফোনের কার্যক্রম পরিচালিত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে বুঝলে আসলে মোবাইল ফোন কিভাবে কাজ করে, কখন আবিষ্কৃত হয়েছিল, তার প্রথম প্রচেষ্টা কি ছিল, তারপর থেকে আস্তে আস্তে আমরা এই মোবাইল ফোনের এই যুগে অবশ্য এসেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা তোমাদের এই পর্যায়ে আমি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, ছোট্ট একটি বাড়ির কাজ, তোমরা আমাকে করে পাঠিয়ে দেবে। মোবাইল ফোনের 5টি কাজ লিখ, এই কাজটি করে তোমরা আমাকে পাঠিয়ে দিবে। হ্যাঁ, তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। এই আশীর্বাদ ব্যক্ত রেখে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।